হচ্ছে, এটা আমাদের জন্য কষ্টের, আমাদের জন্য দুঃখের। কারণ এখানে আপনাদের এন্ট্রিভুক্ত করার জন্য যে টাকা প্রয়োজন, শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এখানে বলতে পারতেন যে এই এখনই এই মুহূর্তে আপনাদেরকে এন্ট্রিভুক্ত করা সম্ভব, এই আশ্বাস কিন্তু তারা আপনাদের কাছে দেননি। তারা এই আশ্বাস দেননি যে যখন বাজেট হবে সেই বাজেটে আপনাদেরকে এন্ট্রিভুক্ত করার কোন রকম আশ্বাস তারা দেয়নি। তারা এই 13 সালের মতো, তারা 15 সালের মতো আপনাদের